আমন্ত্রণ বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীর আলোচিত সালাম হত্যা মামলার রায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড। আবারও পরিবর্তন টিকাদান কেন্দ্রের আগামী শনিবার থেকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দেওয়া হবে করোনার টিকা। দ্বিতীয় দিনে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীর 84টি কেন্দ্রে টিকা নিয়েছেন 28,645 জন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চালক আব্দুস সালাম হত্যাকাণ্ডের ঘটনায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বেলা 11:30টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সোহেল রানা, নুরুন্নবী হোসেন হৃদয়, আনোয়ার হোসেন সাইমন ও সাব্বির। এছাড়া এই হত্যা মামলায় অপর দুই আসামি প্রাপ্তবয়স্ক না হয় তাদের মামলাটি নারী ও শিশু নির্যাতন আদালতে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ওই দুই আসামি হলেন ফয়সাল আহমেদ পিয়াস ও শিমুল ওরফে পলাশ। মামলার বাদী আব্দুল সালামের ছেলে পিয়াস এ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের প্রত্যাশা ছিল আসামিদের সর্বোচ্চ শাস্তির, কিন্তু আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, আমরা এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট নই। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু বলেন, এই মামলায় 25 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়, আদালত সব কিছু শুনে এই রায় দিয়েছেন। যাবজ্জীবন ছাড়াও আসামিদের 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেন বিচারক। আসামি পক্ষের আইনজীবী আবু বক্কর বলেন, আসামিদের পক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে, আপিলে আসামিরা খালাস পেয়ে যাবেন বলে আশা এই আইনজীবীর। মামলা সূত্রে জানা যায়, 2018 সালের 23 এপ্রিল রুয়েটের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে রাত 9:30টার দিকে বাস চালক আব্দুল সালামকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পরের দিন আব্দুল সালামের ছেলে পিয়াস বাদী হয়ে নগরের মতিহার থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এই সালাম হত্যাকাণ্ডে সোহেল রানা, সাব্বির, হৃদয় এবং শাহেম এই চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, অনাদায়ে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছর জেল। আবারও পরিবর্তন করা হলো কোভিড-19 টিকাদান কেন্দ্র। আগামী 11 সেপ্টেম্বর থেকে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের কেন্দ্রের পরিবর্তে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে টিকা দেওয়া হবে। তবে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার FAM আঞ্জুমান আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী মহানগরীতে সরকার নির্ধারিত 4টি কেন্দ্রে নিয়মিত করোনা টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী পুলিশ হাসপাতাল, রাজশাহী সম্মিলিত সামরিক হাসপাতাল ও সংক্রমণ ব্যাধি হাসপাতাল। রামেক হাসপাতালের জায়গা স্বল্পতার কারণে মহানগরবাসীর সুবিধার্থে কেন্দ্রটি পরিবর্তন করে 31 জুলাই থেকে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে টিকা প্রদান করা হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠান খোলার সরকারের ঘোষণার জন্য TTC খোলারও প্রস্তুতি নেওয়া হচ্ছে, এজন্য কেন্দ্রটি পরিবর্তন করতে হচ্ছে। TTC-র পরিবর্তে বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া হবে। আর আগামী 11 সেপ্টেম্বর শনিবার থেকে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 8:00 থেকে দুপুর 1:30 পর্যন্ত রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে টিকা দেওয়া হবে। 11 সেপ্টেম্বর থেকে রামেক হাসপাতাল কেন্দ্রের টিকার নিবন্ধনকারীদেরকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত বুথগুলো থেকে টিকা গ্রহণের অনুরোধ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন। এদিকে বুধবার বিকাল 3টায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক আব্দুল জলিল, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কায়ুম তালুকদার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি, রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার FAM আঞ্জুমান আরা। দ্বিতীয় দিনের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীর 30টি ওয়ার্ডের 84টি কেন্দ্রে 28,645 জনকে করোনা প্রতিরোধক মডার্নার দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে আগ্রহ নিয়ে টিকা গ্রহণ করায় মহানগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র HM খায়রুজ্জামান লিটন। একই সাথে আগামী 11 ও 12 সেপ্টেম্বর ওয়ার্ড পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। ওয়ার্ড পর্যায়ে টিকা প্রদানের পাশাপাশি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে 2,912 জনকে, পুলিশ হাসপাতাল কেন্দ্রে 616 ও আইডি হাসপাতাল কেন্দ্রে 616 এবং CMH কেন্দ্রে 198 জনকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে। মডার্না টিকার বাইরে 590 জনকে সিনোফার্মের টিকা প্রদান করা হয়েছে। 8 সেপ্টেম্বর সর্বমোট 33,577 জনকে টিকা দেওয়া হয়েছে। রাশিকের ব্যবস্থাপনায় গণটিকাদান ক্যাম্পেইনের আওতায় 7 আগস্ট 30টি ওয়ার্ডে 27,256, 8 আগস্ট 36,664, 14 আগস্ট 41,018 এবং
16 আগস্ট 20,502 জন সহ মোট 125,440 জনকে মডার্নার প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছিল। সেই সাথে গত 14 আগস্ট দ্বিতীয় ডোজ আগামী 11 সেপ্টেম্বর, গত 16 আগস্ট তারিখের দ্বিতীয় ডোজ আগামী 12 সেপ্টেম্বর তারিখে ওয়ার্ড পর্যায়ে প্রদান করা হবে। শুধুমাত্র টিকাদান রেজিস্ট্রেশন কার্ড ও SMS প্রাপ্তি সাপেক্ষে যে যে কেন্দ্রে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন ওই একই কেন্দ্রে তিনি মডার্না দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মতো বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড সহকারী পরিচালক জালালুম বাইদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। রাজশাহী নগরীর উপকণ্ঠ খড়খড়ি বাইপাসে প্রতিদিনই বসে শাকসবজির পাইকারি হাট। ভোরের সূর্য ফোটার আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে চাষিরা তাদের উৎপাদিত পণ্য এই হাটেই বিক্রি করতে আসেন। আর খুচরা ব্যবসায়ীরা রাজশাহীর বৃহত্তম এই বাজার থেকে পাইকারি দরে সবজি কিনে শহরের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। ক্রেতা বিক্রেতারা বলছেন দামের জোয়ার ভাটা থাকলেও এই বাজারটি তাদের ভরসা। ইমরান আলীর ক্যামেরায় তোফায়েল হোসেনের প্রতিবেদন। দেশব্যাপী করোনা সংক্রমণ কমতির দিকে থাকায় গত 19 আগস্ট থেকে পুরোপুরি খুলে দেওয়া হয় অফিস আদালত, গণপরিবহন সহ সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। সরগরম হয়ে ওঠে বিভিন্ন হাট বাজারগুলো। বর্তমানে রাজশাহী নগরের উপকণ্ঠ খড়খড়ি বাইপাস কাঁচা বাজারে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বেচা বিক্রি হচ্ছে ভালোই। অতিবৃষ্টিতে উৎপাদনে কিছুটা ক্ষতি হলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিক্রেতাদের মধ্যে। শসার বাজার বেশি আপনার হলো 150 টাকা, 140 টাকা পাল্লা। দেশে হাইব্রিড হলো 120 টাকা পাল্লা। না দাম কম, আপনার কয়েকদিন আগে আরও দাম বেশি ছিল, এখন দাম কম। আমদানি একটু বেশি, এটা আমদানি বেশি, জমিতে আমদানি। আমাদের দেশের মাল কিছু আসছে এলাকার, আগে ছিল 80 টাকা কেজি, এখন বিক্রি হয়েছে 40 টাকা কেজি। আর এটা আমাদের বাইরকার মাল। 30 টাকা হলে লাভ হবে, 25 টাকা হলে লস হবে, ওরা 22 টাকা 20 টাকা কিনতে চাইছে। কাকরোল মনে করেন যে আমার কালকে কাটছি, এজন্য একটু কালার নষ্ট হয়ে গেছে। 30 টাকার কাকরোল এখন আপনার 15 টাকা বলছে, দিতে পারছি না, মানে খুবই কম দাম বলছে। তাতে আমার অনেক লস, কাল কাটার জন্য কালকে কাটিছি তো, এই জন্য অনেক লস। পিপের অবস্থা আমার কাছে, আমদানি বেশি হয়ে গেছে, লেয়ার লোক নাই, দাম খুবই কম, একেবারে হাকুদা, একেবারে কম দাম। তো 50-60 টাকা চাচ্ছি, তাও লেয়ার লোক নাই, এরকম অবস্থা হয়ে গেছে। আর যে সার্ভিসের দাম তাতে মনে করছেন এই কৃষকের নাজাল অবস্থা একেবারে। এদিকে কম দাম আর টাটকা শাকসবজি কম দামে কিনতে পেরে খুশি ক্রেতারাও। তারা বলছেন শীতের সবজি বাজারে আসতে থাকায় দাম কিছুটা কমতির দিকে। সব রকমই কিনি সবজি, আলু, পটল, বাগুন, পেঁয়াজ, মরিচ সবই। আজকে পটল 26 যাইছে, 25 যাইছে, 22 যাইছে, ঝিঙ্গে 24 দাম চাইছে, 20 বিক্রি হয়েছে। রাজশাহীর অন্যতম বৃহৎ এই সবজি বাজার থেকে প্রতিদিন নানা ধরনের সবজি কিনে ভ্যান গাড়িতে করে শহরের বিভিন্ন অলিগুলিতে বিক্রি করেন প্রায় 100+ ব্যবসায়ী। লাভ ভালো হয় প্রায় প্রতিদিনই এই বাজার থেকে সবজি কেনেন তারা। বিনোদপুর বাজারে আপনার যে বাসা বাসায় দিই, বাজার কয়েকদিন থেকে একটু বাড়তি সবজি বাজার, 5 টাকা 10 টাকা, কোনো যায় 2 টাকা 5 টাকা এরকম আর কি। আবার পরে কম দামও বেচতে হতে পারে। মাল বললে লিমু হলো আপনার ওই যে রেলগেট, বদ্রামোর, বৌবাজার, আপনার বালিয়া পুকুর। বেশি মানে যেদিন একটু আমদানি বেশি হয় সেদিন একটু কম হয় দাম, যেদিন একটু আমদানি কম হয় সেদিন একটু বেশি হয় দাম, এই আর কি। আজ একটু আমদানি কম, আজ একটু দাম বেশি, কালকে একটু দাম কম ছিল। তবে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে মন প্রতি 10-20 টাকা তুলে নিচ্ছেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। এটা আমরা মুন হিসাবে টাকা নিই, মুনে 20 টাকা,
এই হিসাবে টাকাটা নেই যে কোনো মাল 20 টাকা মণ হিসাবে টাকা নেই যারা গিরোত আছে ওদের কাছ থেকে আমরা টাকাটা নেই আর যারা এখানে কিনছে যারা তাদের দিতে হয় হ্যাঁ ওদেরকেও দিতে হয় ওদেরকে 10 টাকা করে নিই আমরা ভ্যান প্রতি 10 টাকা 20 টাকা অনেক মাল হলে 20 টাকা আর কম মাল হলে 10 টাকা প্রতিদিনই ক্রেতা বিক্রেতাদের ভিড়ের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে তাই এলাকাবাসীর দাবি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা এই বাজারটিকে সুবিধাজনক স্থানে স্থাপন করার তোফায়েল হোসেন বরেন্দ্র টিভি রাজশাহী এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ